नमस्कार बंधुरा, सुमितार रान्नाघर चैनलेर पक्ष थेके स्वागत। आज के जे रेसिपिटी निये उपस्थित हुएछि ता होलो डिमेर पकोड़ा बा एग पकोड़ा। एग पकोड़ार जन्य निये निएछि दुटो डिम फाटिये निएछि, प्याज कुचि, काचा लंका कुचि, नून और एखाने आलू एकटा काचा ग्रेट करे निएछि। एखाने खूब फाइनली ग्रेट करेछि आलूटाके। এবারে একটা পাত্র নিয়ে সব উপকরণগুলো একে একে এর মধ্যে ঢালবো। গ্রেট করা আলু ঢেলে দিলাম, এবার পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। পেঁয়াজ দুটো ছোট পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি, লঙ্কা কুচিটা পরিমাণ মতো যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা কুচি নিতে হবে। ডিম এর মধ্যে ঢেলে দিলাম, পরিমাণ মতো নুন ঢেলে দিলাম, এরপরে ভালো করে সব ইনগ্রেডিয়েন্টস গুলো মাখিয়ে নিতে হবে। এখানে আলুটা নিয়েছি বাইন্ডিং এর কাজ করবে দেখুন, আর এই আলুটা বেশ ক্রিসপি হবে, বড়াটাকে ক্রিসপি করবে। কড়াতে কিছুটা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এবারে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এর মধ্যে অল্প অল্প করে দিতে থাকব। আস্তে আস্তে এক পিক ভাজা হয়ে গেলে অন্য পিকটা উল্টে দিতে হবে। যেহেতু আলু আছে কিছু সময় ধরে ভাজতে হবে। আস্তে আস্তে বড়াগুলো ফুলতে শুরু করবে।
এবারে আস্তে আস্তে পকোড়াগুলোকে প্লেটে তুলে নিতে হবে। আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেল শোক করে যায়। এক পকোড়া কমপ্লিট। আপনারাও চায়ের সঙ্গে তৈরি করে ফেলুন এক পকোড়া। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।